মাত্র দুদিন আগেই 1425 আমাদেরকে জানান দিয়েছে নতুন একটা বাংলা বছর। আমরা তো বাঙালি, বাংলা বছরই আমাদের বেশি মনে রাখার কথা, হয়তো ভুলে যায় মাঝে মধ্যে আজকের বাংলা তারিখটা কত। তবে বাংলাতেই কিন্তু দিন শেষে আমাদেরকে বাঁচতে হবে, বাংলা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। দর্শক, এটিএন স্পোর্টস টাইমের আজকের পর্বে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি বরাবর মতো এস এম আব্দুল শাকুর, মূলত দেশে খেলাধুলার উন্নয়ন এবং সম্প্রসারণে বিশেষ ভূমিকা রাখতেই আমাদের এই নিয়মিত পথচলা। আচ্ছা, ক্রিকেট, ফুটবল, হকি, অ্যাথলেটিক্স এগুলো নিয়ে আমরা কাজ করেছি, রাগবি নিয়ে কি খুব বেশি ভাবা হয়েছে? আমাদের বিশ্বে অন্যতম জনপ্রিয় খেলাটি বাংলাদেশেও কিন্তু আস্তে আস্তে তরুণদের মাঝে জনপ্রিয় হতে শুরু করেছে এবং সাম্প্রতিক সময়ে এই ফেডারেশনটি বা বাংলাদেশ রাগবি ফেডারেশন সারা সপ্তাহ জুড়ে কিংবা মাস জুড়ে কিংবা বছর জুড়ে অনেকগুলো ইভেন্ট নিয়ে কাজ করে। কে জানে, আগামী দিনে হয়তো আন্তর্জাতিক পরিমণ্ডলে রাগবি আমাদেরকে সাফল্য এনে দেবে। সে কারণেই এটিএন স্পোর্টস টাইমের আজকের পর্বটি সাজিয়েছি পুরোটাই রাগবি নিয়ে। চলুন শুরুতেই স্বাগত জানিয়ে আসি কারা রয়েছেন এই রাগবি নিয়ে কথা বলবার জন্য। রয়েছেন মৌসুম আলী, সাধারণ সম্পাদক বাংলাদেশ রাগবি ফেডারেশন, শুভ সকাল। শুভ সকাল। আব্দুল কাদের সুমন, কোচ হিসেবে কাজ করছেন, খেলোয়াড় ছিলেন, আপনাকেও স্বাগত জানাচ্ছি। দর্শক, যুক্ত থাকতে পারবেন আপনিও, কিভাবে যুক্ত থাকবেন নাম্বারটি জানাই রয়েছে হয়তো, তাছাড়াও স্ক্রলে দেখানো ফোন নাম্বারে আপনি ফোন করে বলতে পারবেন রাগবি বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে কিংবা আগামী দিনে আপনারা কি দেখতে চান এটিএন স্পোর্টস টাইমের কাছে, সেই প্রশ্ন থাকতে পারে। এছাড়া আপনি আমাদেরকে যুক্ত করতে পারবেন আপনার সঙ্গে ফেসবুকে, facebook.com/ATN Sports Time, সেখানে আপনি আপনার যে কোনো প্রশ্ন কিংবা মতামত জানিয়ে দিতে পারবেন, ইনবক্স করতে পারবেন। এছাড়া যারা এটিএন স্পোর্টস টাইমকে সবসময় দেখতে চান টেলিভিশনের বাইরে, ইউটিউব তো রয়েছেই, এটিএন টিউব সাবস্ক্রাইব করতে পারেন, এছাড়া ATN Bangla.tv সেখানেও সাবস্ক্রাইব করতে পারেন, পিছনের পর্বগুলো দেখতে পারেন। তো রাগবি নিয়ে কথা বলতে চাই। আমরা জানি বাংলাদেশে মৌসুম ভাই যে একটা খেলা যখন আসে, নতুন কোনো খেলা নিয়ে কেউ যখন কাজ করতে চায় প্রথমে অ্যাসোসিয়েশন থাকে, এরপরে তারা সেই অ্যাসোসিয়েশন প্রমাণ করে একটা সময় যে না আমরা বাংলাদেশে কাজ করতে চাই, তারপরে ফেডারেশনে সেটা রূপান্তরিত হয় এবং আন্তর্জাতিক পরিমণ্ডলও সেই কাজ করার সুযোগ থাকে। আমরা রাগবির ক্ষেত্রে এই ব্যাপারটাই দেখেছি যে 2005-06 এই সময়কালে শুরু করার পরে 2013-তে এসে কিন্তু তারা পরিপূর্ণ ফেডারেশন হয়েছে। এখন আমরা দেখি যে সারা মাস জুড়ে বা বছর জুড়ে কিন্তু আপনাদের এই কার্যক্রমগুলো থাকে, একটু রাগবির পেছনের কথাগুলো জানতে চাই। হ্যাঁ, আসলে রাগবি সেকেন্ড পপুলার গেম ইন দ্য ওয়ার্ল্ড আমার দৃষ্টি থেকে। বড় মাঠে খেলা হয়, অনেকগুলি মানুষ একসাথে খেলে, অনেক দর্শক আমরা দেখি। আমাদের আমরা ক্রিকেটে খুবই ভালো, বাংলাদেশ খুব নাম করে ক্রিকেটের মাধ্যমে আমাদের সবাই চিনেছে, কিন্তু দেশ দেশগুলি ক্রিকেট খেলে সেই দেশে ম্যাক্সিমাম দেশে কিন্তু মাদার গেম রাগবি। আপনি জানেন অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, এরা ম্যাক্সিমামই রাগবি খুবই জনপ্রিয় সমস্ত দেশে আর কি। তো আমাদের দেশেও স্বাধীনতা উত্তর আমাদের এই দেশেও রাগবি একসময় ছিল, সেই সময় ব্রিটিশরাই রাগবি নিয়ে এসেছিল, ক্যাডেট কলেজগুলোতে ছিল, কিন্তু তারপরে এগুলা ফেডারেশন তখন ছিল না, এইভাবে খেলা হতো না, কিন্তু প্রতিষ্ঠানগুলিতে খেলা হতো, ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে খেলা হতো, সেটা আমাদের স্বাধীনতার আগে আর কি। আপনারা কখন ভাবতেন বাংলাদেশে রাগবি দরকার? সেটাই বলছি যে তো আমি মূলত একসময় হকি খেলতাম, তারপরে হ্যান্ডবলের খেলোয়াড় কাম সংগঠক হলাম, অনেক দিন কাজ করেছি, প্রায় 20 ইয়ার্স আমি হ্যান্ডবলে ছিলাম। তার ওইখানে কাজ করতে করতে, সংগঠনের কাজ করতে করতে যখন আমাদের দেশে আপনার চ্যানেলগুলি চলে আসলো আমাদের, যখন আমরা প্রাইভেট টেলিভিশন, হ্যাঁ প্রাইভেট টেলিভিশন মানে CNN, তারা যখন স্যাটেলাইটের যোগ যখন শুরু হলো, তখন আমরা তার আগেও মিউজিক টাইমসে, আমি ছোটবেলায় আমাদের বাসায় মিউজিক টাইমসটা করতো, তখন এগুলো দেখে যেহেতু আমি ক্রিয়া অতি আগ্রহী ছিলাম, আমি তখন এইগুলো দেখেছি। নতুন নতুন খেলা নিয়ে এক ধরনের ভাবনা, হ্যাঁ ভাবনা ছিল যে কোন ক্ষেত্রে হবে, তখন অতটা বুঝ ছিল না। যখন মিউজিক টাইমসে দেখতাম, দেখতাম অনেক দর্শক, অনেক স্টেডিয়াম ভরা লোক এই খেলাটা খেলছে, একটা বল নিয়ে দৌড়াদৌড়ি করছে আর কি, এগুলো ছবিতে দেখতাম আর কি। তারপরে যখন চ্যানেলগুলি আমাদের চালু হলো, তখন এই খেলাগুলো তো সবাই জানে, খুবই দেখায় আর কি, বিভিন্ন অনেক দেখে আমরা তখন দেখতে পাই। তো হ্যান্ডবল থেকে আমার চিন্তা হলো, যেহেতু আমি সংগঠক, আমি ভাবলাম যে বাংলাদেশে 8 মাস বর্ষাবৃষ্টি থাকে, তাই আমরা যখন হ্যান্ডবল খেলতাম তখন আমার মনে হতো, বা ফুটবল ক্রিকেটই বলি, যে বৃষ্টি হলে খেলাটা বন্ধ হয়ে যেত। তা থেকে আমার মাথায় একটা চিন্তা, কী খেলা বাংলাদেশে করলে সব সিজনে খেলা যায়। তখন রাগবির প্রতি আমার আগ্রহ হলো যে আমার মনে হয় রাগবি খেলে, রাগবি অনেক আমরা টিভি চ্যানেলে এবং ইউটিউবে অনেক দেখেছি, রাগবি কাদা টাদায়ও রাগবি খেলে। তবে রাগবি জন্ম হয়েছে 1800 সালে ওয়েব অ্যালিস রাগবি স্কুলে, যখন বৃষ্টি হচ্ছিলো ওরা ফুটবল খেলছিল, তখন ও ভারী মাঠ, বল নিয়ে পা দিয়ে খেলতে পারছে, বগলে বল নিয়ে পোস্টের ভিতরে ঢুকে গেল, এই রাগবি শুরু হয়ে গেল। রাগবি শুরুতে কাদাই খেলা হতো, এখন ইন্টারন্যাশনাল গেম অনেক পরিপাটি হয়েছে, অনেক আইনকানুন বদলেছে। তখন আমার এই চিন্তা থেকে হলো যে যেহেতু বর্ষা বৃষ্টির দেশ বাংলাদেশে, এই বিনোদন স্পোর্টস বিনোদনটা বন্ধ হয়ে যায় বৃষ্টি বর্ষা হলেই, ইনডোর গেম ছাড়া। তো
তখন আমি চিন্তা করলাম যে রাগবি প্রতিষ্ঠা করলে আমাদের ছেলেপেলেরা এই খেলাটা থাকতে পারবে, ইভেন দর্শকরাও খেলাটা দেখতে পারবে, মানে সারা বছরই খেলাধুলার একটা সুযোগ থাকবে। আমি আপনার কাছে না একটু একটু বলি নিয়ে এই ব্যাপারে যে আমরা আমাদের কলেজ টুর্নামেন্টের ফাইনাল খেলা ছিল, সেদিন প্রচুর বৃষ্টি ছিল, ফিজিক্যাল ঢাকার প্রতিটা খেলা সেদিন বাতিল হয়ে গিয়েছিল, কিন্তু আমরা সেই রাগবি বন্ধ করতে পারিনি। মানে অনেক পানি গোড়ালি ভিজে যাচ্ছে, কিন্তু যেহেতু রাগবি হাতি নিয়ে খেলে, হাতের একটা খেলা, বল নিয়ে দৌড়ায়, পানিটা সমস্যাই না। আমরা টুর্নামেন্টটা শেষ করেছি, স্কুল ফাইনাল টুর্নামেন্ট, তো আমি সেই জন্য আশাবাদী যে এই দেশে বর্ষা বৃষ্টির দেশে এই খেলাটা যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি, তো আমাদের ছেলেপেলার স্কুল কলেজের সবাই এই বিনোদনটা গ্রহণ করতে পারে। আরেকটা জিনিস যে আপনি যদি কোর্ট ভিত্তিক খেলা, যেটা যেমন কোর্ট করে খেলতে হয়, সেগুলো তো আপনি মাঠে গেলে খেলতে পারবেন না। আমরা যদি নর্মালি ছোটবেলা থেকে দেখি যে বিকেল স্কুল থেকে আসার পরে আমরা যদি মাঠে যাই, দেখি আমরা ক্রিকেট ফুটবল খেলি আর কি, তো সেখানে ক্রিকেট ফুটবল খেলার সাথে যেহেতু ওটা কোনো কোর্ট করতে হয় না, যে কোনো জায়গায় দাঁড়ায় খেলা যায়, একটা সুবিধা আছে বেসিকে বেসিকে খেলার। রাগবি কিন্তু সেম, আপনি যে কোনো জায়গাটা বল হলে খেলতে পারবেন, যে কোনো অবস্থায় খেলতে পারবেন। সেই জন্য আমি শুধুমাত্র এটাকে আরো বেশি সম্প্রসারণের দায়িত্বে আসলে যে বিষয়টা শুনবো আপনার কাছে আসতেছে, যে একটা সময় খেলায় জড়িয়ে ছিলেন, এই খেলাটা নিঃসন্দেহে আপনাকে টেনেছিল বলে প্রথমে খেলোয়াড় ছিলেন এবং খেলা ছেড়ে দিয়ে এরপরে আপনি কোচিং এ জড়িয়েছেন। এই যে খেলোয়াড় একজন তারপরে কোচিং এ আসা, প্রথমে খেলোয়াড় কেন হলেন সেটাই যদি একটু বলেন। আসলে আমি তখন তৃতীয় কলেজের ছাত্র ছিলাম, তো বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছিলাম, স্যার জোর করে নিয়ে আসলো যে তোমাকে রাগবি খেলতে হবে। তা আমি নতুন খেলা ঢাকায়, তখন কত সালের ঘটনা, 2007 সাল, তখন স্যার নিয়ে আসলো, বাংলাদেশে কখনো দেখিনি এবং টিভিতেও কখনো দেখিনি, ছোটকাল থেকে ফুটবল ক্রিকেট কাবাডি খেলে বড় হয়েছি। তো স্যার যখন নিয়ে গেল, প্রথম প্র্যাকটিস করালো, পরের দিন দেখলাম যে না, কাবাডি স্টাইল কিছু, এরপরে অ্যাথলেটিক, এরপরে ক্রিকেটের স্টাইলের খেলা, তো নিজের কাছে একটা ইন্টারেস্ট চলে আসলো যে না, খেলাটা খেলতে হবে। তখন প্র্যাকটিসে ভালো করার পর স্যার আমাকে টুর্নামেন্টে রেখে দিল এবং ওখান থেকে আমার পদযাত্রা শুরু। কোচিংয়ে জড়ালেন কত সাল থেকে? 2013 সাল। 2013 সালে যখন পুরোপুরি ফেডারেশন হয়ে গেল রাগবি ফেডারেশন, তখন থেকেই আপনি কোচিংয়ে আছেন? না, 2012 সালে লেভেল 1 ওয়ার্ল্ড রাগবির অধীনে রাগবি কোচিং হয়েছিল। তখন বাংলাদেশে এশিয়া রাগবির একজন কোচ আসছে, আমরা তখন কোচিং করেছি এবং পরীক্ষা দিয়েছি, ইনশাল্লাহ তখন পাস করার পরে কোচিংয়ে চলে আসছি। যেহেতু কোচ একদমই রুট লেভেলে কাজ করেন, আমাদের এখনকার রাগবির সম্ভাবনাটা কেমন দেখেন? আমি মনে করি যে বাংলাদেশের রাগবির সম্ভাবনা অনেক দূর, যেহেতু রাগবি একদম অ্যাথলেটিক্স খেলা, তা আমরা মনে করি যে অন্যান্য গেম থেকে আমাদের খেলাটা অনেক দ্রুত এগিয়ে যাবে বাংলাদেশে এবং এশিয়াতে। আমরা যদি বরাবর রেজাল্টগুলো দেখেন, আমরা কিন্তু বড় বড় দেশগুলোকে হারাচ্ছি, সিরিয়া, ইন্দোনেশিয়া এবং থাইল্যান্ডের কাছে আমরা 12-14-তে হেরেছি। এর হচ্ছে কিন্তু এশিয়ার রাগবির টপ 10-এর ভিতরে। তো আমাদের ফিটনেসটা ভালো, কিন্তু এখন মেন হচ্ছে যে আমাদের খেলাটা সবার মাঝে চড়িয়ে দিলে একটা কম্পিটিশন আসবে এবং প্লেয়ার বের হয়ে আসবে, তাহলে কিন্তু আমরা দেশ বিদেশে গিয়ে আরও ভালো করতে পারবো। এবং এর পিছনে সবচেয়ে বড় অবদান রাখতে হবে মিডিয়াকে। মিডিয়া যত প্রচার করবে আমাদের খেলার, তত বেশি গ্রামগঞ্জে প্রচার হবে এবং প্লেয়ার বের হয়ে আসবে, তাহলে কিন্তু আমরা ভালো একবার গ্রাম পর্যায় থেকে রোল লেভেল প্লেয়ারগুলো পেলে কিন্তু আমরা ভালো কাজ করতে পারবো। ওকে মোহন ভাই, যে খেলোয়াড়রা কেন খেলোয়াড় হবেন বা কেন রাগবিতেই আসবেন, প্রশ্নটা থেকেই যে এখনকার সময় ছোট বাচ্চাদের মধ্যে আমরা দেখি যে পেশাদারিত্ব নিয়ে কথা হয় বা কেরিয়ার নিয়েও কথা বলেন কেউ কেউ, যে আমি কোথায় যাব, কি করব, এই স্বপ্নের বীজ যে বপনটা করা হয় সেটা অভিভাবক থেকে হোক কিংবা স্কুল কলেজ থেকে হোক, একটা বিষয়ে ফোকাস থাকে যে আমি কোথা থেকে ভালো আয় করব, এই ব্যাপারগুলো নিঃসন্দেহে থাকে এবং যে কারণে এখনকার সময় হয়তো আমাদের বাচ্চারা ক্রিকেটার হতে চান, ফুটবলার হতে চান, যদিও ফুটবল আমাদের র্যাঙ্কিং অনেক পিছিয়ে, তারপরেও একটা মৌসুমে আমাদের অ্যাভারেজ ফুটবলাররা অনেক টাকা আয় করেন। প্রশ্ন থেকে যায় যে রাগবি খেলে কি একজন পেশাদার হতে পারবেন কিনা বা এটাকে পেশা হিসেবে বেছে নিতে পারবেন কিনা? আমি একজন খেলোয়াড় হিসেবে, আমি যখন খেলোয়াড় ছিলাম, হাজার হাজার ছেলে পেলে, লক্ষ লক্ষ ছেলে সারা পৃথিবীতে খেলে, কিন্তু ফার্স্ট ডিভিশন লিগে তো ওই ছেলেগুলো খেলার সুযোগ পায় না। সব খেলাই সহকারী খেলোয়াড়ের প্রয়োজন আছে। আপনি যদি ক্রিকেটের সাকিবকে ধরেন, আপনি যদি মুস্তাফিজকে ধরেন, তাদের সহকারী খেলোয়াড়গুলি কোথায়? তাদের কিন্তু আপনি চিনেন না, সে তো একা একা খেলার হতে পারে না। অবশ্যই মানুষ খেলার জন্য খেলে, ট্যালেন্ট যদি থাকে সে বের হয়ে আসবে, সে কিন্তু প্রফেশনাল হবে, সুযোগ থাকে যদি ক্লাবগুলি তাকে প্রফেশনাল করে। খেলোয়াড় নিজে প্রফেশনাল হওয়ার কোনো সুযোগ নাই, মানুষ তার মানুষ খেলে কেন, এটা একটা সাইকোলজিক্যাল বিষয়, মানুষ বিনোদন করে, এটা একটা স্পোর্টস, এটা বিনোদনের অংশ। হাজার হাজার ছেলে পেলে খেলে,
মেসির সাথে সেটা হচ্ছে একটা পার্ট টাইম খেলা না বলছি যে আমি বলছি ওই আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যে আপনি মেসিকে দেখেন মেসির সাথে তো আরো মানুষ খেলে সে তো আর মেসি হয় নাই জি মেসির মতো কি ইনকাম করতে পারবে না সুযোগ নেই আপনি যদি বোল্টকে ধরেন জামাইকে তো আরো 10 জন একই লেভেলে ধরে না কোনো এরিয়াতেই কিন্তু সেটা সুযোগ নাই না আমি বলছি যে মানুষ খেলার জন্য খেলবে ট্যালেন্ট বেরোয় আসলে আপনি ভালো টিম করতে পারলে ক্লাবগুলো যদি টিম করার এগিয়ে আসে তাহলে খেলার প্রফেশনাল হবে যেমন অলরেডি আমাদের সেকেন্ড হোম চিটংকে আমরা বলে থাকি চিটংয়ে প্রচুর রাগবি খেলা হয় সেখানে আমাদের ঢাকার প্লেয়াররা তো হায়ারে যাচ্ছে তারা তো কিছু পাচ্ছে আপনার ঢাকা আছে মনে একটা ফোন আমরা একটু পিক করি দেখি দর্শক কে বলছিলেন কোথা থেকে টেলিভিশনের জি আমি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ দিন ইসলাম বলছি দিন ইসলাম ভাই আপনার টেলিভিশনের ভলিউম একটু কমিয়ে নিতে হবে আপনার টেলিভিশনের ভলিউম যদি না কমালে আপনাকে আমাদের শুনতে অসুবিধা হচ্ছে আমি রাগবি ফেডারেশন এক্সিকিউটিভ মেম্বার বলছি মোহাম্মদ দিন ইসলাম ও দারুন দিন ইসলাম ভাই প্রশ্ন আপনাদের কাছে আমার একটা অনুরোধ জি এবং এটিএন বাংলার কাছে আমার একটা অনুরোধ জি বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদের একটা খেলার মাঠ যে আমাদের একটা খেলার মাঠ দেয় আমাদের খেলাগুলি আরো অনেক আমরা এগিয়ে যেতে পারবো ওকে এই আমার প্রশ্ন ওকে ধন্যবাদ ভালো কথা মানে যেমন আপনার সাথে অফিয়ারে বলা বলি হচ্ছিল যে আসলে খেলাটা হয় কথা বলছিলেন যে পল্টনে কিংবা ফিজিক্যালি যাযাবরের মতো রাগবি সাংবাদিক লিখে আমরা অলরেডি যাযাবরের মতো খেলি মানে আমরা কমলাপুর স্টেডিয়ামে খেলেছি মোহামেডানের মাঠে খেলেছি আমরা নটরডেম কলেজের মাঠে খেলেছি ধানমন্ডি আমাদের সুলতানা কামাল মহিলা কমপ্লেক্স মাঠে মাঝে মধ্যে খেলি বঙ্গবন্ধু সকালবেলা আমরা আমাদের বিভিন্ন টুর্নামেন্ট করার সুযোগ পাই আর কি তো এবার ফিজিক্যালের মাঠ ওইখানে শিক্ষা কেরিকুলাম চলে সবসময় সবসময় মাঠটা পাওয়া যায় না আমরা আসলে মানে আমাদের পরিকল্পনাগুলি ঠিকভাবে এগিয়ে নিতে পারি না একটা মানে পিসফুলি একটা মাঠ পাওয়ার অভাবে আসলে তারপরে কিন্তু আমরা থেমে নেই আমরা এইভাবে বিভিন্ন মাঠ জোগাড় করে কাজ শুরু করা যায় কিনা এরকম না তাও আমরা করবো না কেন আমরা লাস্টের একটা প্রোগ্রাম করলাম মানে কক্সবাজারে ও কুমিল্লাতে করে আসলো আমরা বিক্রমপুরে বিভিন্ন থানায় আমরা যেখানে সুযোগ পাই সেখানে আমরা টুর্নামেন্ট করি যারাই রাজি হয় বা আমাদের সাথে কথা হয় সেখানে কিন্তু আমরা এই কথাগুলো কেন আসছে অবশ্যই ভাই যে আপনারা প্রচুর ইভেন্ট করেন যেটা অন্য ফেডারেশনের জন্য এক্সাম্পল হতে পারে যে আপনাদের মাঠ নেই কিন্তু আপনাদের ইভেন্ট থেমে নেই না থেমে নেই এই যে মানে আলোচনাটা সেখানে আসতে পারে যে রিসোর্স থাকা না থাকা আসলে কখনো আয়োজনের ক্ষেত্রে প্রতিবন্ধকতা হতে পারে না সেটা রাগবি ফেডারেশন কিন্তু একটা এক্সাম্পল হতে পারে তো সে কারণে ঢাকার বাইরে যখন আপনি বড় মাঠ পাচ্ছেন সেখান থেকেও যদি একটা সময় ন্যাশনালে ভালো করা যায় ইন্টারন্যাশনালে ভালো করা যায় আমার মনে হচ্ছে যে সেন্ট্রাল থেকে মন্ত্রণালয় থেকে কিংবা মাননীয় প্রধানমন্ত্রীর তরফ থেকে সে বরাদ্দ হয়ে যেতে কতক্ষণ প্রশ্নটা আপনার কাছেই সুমন ভাই যে এখন কেরিয়ার নিয়ে কথা বলছিলাম আমরা যে কেরিয়ার হিসেবে এটা নেওয়া যায় কিনা সেখানে হয়তো মৌসুম ভাই বলছিলেন যে আসলে সবাই কেরিয়ারিস্ট হবেন না কিংবা সবাই সেরা খেলোয়াড় হবেন না কিন্তু এখনকার প্রজন্মকে অ্যাট্রাক্টেড করতে হলেও কিন্তু কিছু সাফল্য দরকার পড়ে আন্তর্জাতিক পরিমণ্ডলের সাফল্যের ক্ষেত্রে আমাদের প্রতিবন্ধকতাগুলো কি হয় যদিও খুব বেশি দিন ধরে আমরা রাগবি খেলছি তা বলা যাবে না আমরা বেশি দিন আন্তর্জাতিক পর্যায়ে খেলছি না 2015 সাল থেকে আমরা কন্টিনিউ খেলে যাচ্ছি তো আমরা যে আপনি প্লেয়ারদের যে কথাটা বললেন যখন সরকার আমাদেরকে একটা সাপোর্ট দিবে মিডিয়া একটা সাপোর্ট দিবে এবং বিভিন্ন ক্লাব সৃষ্টি হবে অটোমেটিক দেখবেন যে প্লেয়ার বের হয়ে আসতেছে এবং প্লেয়ার একটা ইনকাম সোর্স বের হয়ে আসতেছে তো এখন মেইন হচ্ছে যে সরকার আমাদেরকে একটা মাঠ দিতে হবে এবং বিভিন্ন কোম্পানিগুলো এগিয়ে আসতে হবে এবং যে বাংলাদেশ বিভিন্ন ক্লাব আছে ওরা আমাদের সাথে আসতে হবে আমাদের খেলোয়াড়দের শারীরিক গঠন বা গড়ন সেটা রাগবির সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ আসলে এটা আমাদের এশিয়া সাবকন্টিনেন্ট কান্ট্রি এবং ইউরোপের সাথে পুরোটাই ভিন্নতা কিন্তু আপনি যখন বিদেশে যাচ্ছি আমরা আমাদের কিন্তু ফিটনেসটা অত সুন্দর না কিন্তু আমাদের সাথে রানিং ওরা পারে না কারণ আমাদের স্পিডটা বেশি কিন্তু ওরা ফিজিক্যালি অনেক স্ট্রং এবং অনেক হাই আপনার যেমন ইরানের প্লেয়ার 6 ফিটের নিচে কেউ নেই জর্ডানের প্লেয়ার 6 ফিটের নিচে কেউ নেই কিন্তু আমাদের প্লেয়ার ম্যাক্সিমাম হচ্ছে 5.67 তা কিন্তু ওদেরকে আমরা ঠেকানোর একটাই বুদ্ধি যে আমরা বল নিয়ে স্পিডে দৌড়াতে পারি এবং ওদেরকে মাথা খাটে খেলাতে হবে মানে এক্ষেত্রে সাইজ আমাদের জন্য কোনো প্রতিবন্ধকতা না আসলে আমরা কৌশলটাকে ব্যবহার করে আমরা কৌশলটাকেই ব্যবহার করে হারিয়ে দিতে পারি আমি একটু ওর সাথে যুক্ত করি সেটা হচ্ছে যে আমাদের 19 সালে জাপানে ওয়ার্ল্ড কাপ রাগবি হবে লাস্ট ইয়ারে জাপান অনেক ভালো করে সাউথ আফ্রিকা হারিয়েছে সেখানে কিন্তু হাইটের বিষয়টা নাই একদমই রাগবি আপনাকে একটু জানা যায় সবাই দর্শককে জানার জন্য বলছি যে রাগবি কিন্তু 3 ধরনের খেলা হয় 15 সাইড 15-15 30 জনে খেলে একসাথে 10-10 20 আর 7 সাইড মূলত খুব বেশি রাগবি 7 খেলাটা হয় আর কি
তো ওয়ার্ল্ড কাপ 15 সাইড হয়, তো সেখানে 15 সাইড খেলোয়াড়দের মধ্যে যে হেলদি থাকতে হবে কথা, ওইখানে স্ক্রাম করার জন্য 6-7 জন প্লেয়ার থাকতে হয় যেটা একটু শক্তিশালী প্লেয়ার, বাকি প্লেয়ার কিন্তু আপনার টেকনিক ট্যাকটিক্স স্পিড স্কোরার থাকে, স্কোরার কিন্তু সে বডি যে খুব শক্ত হবে তার সে তার স্পিড থাকতে হবে, কৌশলটা নর্মালি যারা রানার তারাই কিন্তু করে আর কি, বিভিন্ন অপশনে প্লেয়ার আছে, সেটা রাগবি সেভেনও আছে। আরও একটা ফোন আছে আসলে রাগবির জনপ্রিয়তা বোঝা যাচ্ছে, দর্শক কে বলছিলেন, কোথা থেকে বলছেন? মাঠের জন্য পরিচিত হয়ে থাকে, আজকে ক্রিকেট আন্তর্জাতিক ভাবে পরিচিত বাংলাদেশে একটা মাঠের জন্য মিরপুরে প্রত্যেকটা বিশ্বকাপ ওয়ার্ল্ড কাপ খেলা হয়ে থাকে, আমাদের রাগবিটা সবার কাছে পরিচিত হওয়ার জন্য নিশ্চয়ই একটা মাঠ প্রয়োজন। রাগবিকে সবার সাথে পরিচয় করে দিতে পারবো, রাগবিকে সবাই চিনবে, বাংলাদেশ এক সময় রাগবি অনেক উপরের দিকে চলে যাবে, এই জন্য মানে বিনীত অনুরোধ যে আমাদেরকে একটা রাগবি মাঠ দিয়ে যাতে উপকৃত করা হয় এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে সেই প্লেয়াররা এসে থেকে এখানে প্র্যাকটিস করতে পারবে, তারা আরো মানে কম খরচে স্বল্প খরচে অনেক কিছু শিখতে পারবে, যে কারণে আমাদের রাগবির মাঠ নেই, আমাদের অনেক কিছু নেই, এগুলোর জন্য সমস্যা হচ্ছে অনেক না থাকাটা আমার মনে হয় যে একটা সময় স্যার সমন সমন জি আরো অনেক কর্মী রয়েছেন। ওকে ধন্যবাদ, যে এই না থাকাটা একটা সময় থাকাতে পরিণত হবে ক্রিকেট মাঠে না, একটু মাঠের সাথে বলি যে আসলে আপনার নিবিড় প্রশিক্ষণ প্র্যাকটিস ট্রেনিং, আপনি ট্রেনিং প্রোগ্রামগুলি না করলে তো খেলোয়াড় বের করতে পারবেন না, খেলা ছড়িয়ে দিতে পারবেন। আমরা আসলে কোচেস ট্রেনিং, আমরা ফিজিক্যাল কলেজে প্রতি বছর 150 নিয়ে আমরা ট্রেনিং প্রোগ্রাম করি, আমাদের 2006 থেকে মধ্যে প্রায় 1200-1300 কোচ আমাদের অলরেডি আছে, বেসিক কোচ আর কি, যেহেতু আমরা ফিজিক্যাল কলেজে প্রতি বছর এটা করে থাকি আর কি। তো এখন যেটা দরকার, যদি একটা নিবিড় আলাদা মাঠ না হয় তাহলে আপনি যে রেগুলার প্রশিক্ষণটা করবেন ট্রেনিংটা সেটা আমরা কোথায় পাবেন? আমরা তো ওই খেলা 2-3 দিনের জন্য মাঠ পাই, সেখানে আমরা খেলি, তারপর আর মাঠটা আমাদের আয়ত্তে থাকে টুর্নামেন্টের বিভিন্ন টুর্নামেন্টে, কারো দোষ নয় কিন্তু আরও তো খেলা আছে, অনেক খেলা হতে থাকে, মানুষ খেলে, কিন্তু আমাদের নিবিড় প্রশিক্ষণের জন্য তারপরে আমাদের ট্রেনিংয়ের জন্য আলাদা একটা মাঠের জায়গার খুবই প্রয়োজন রয়ে গেছে, বিশেষ করে ঠিকানা দরকার যেটা বলছিলেন। এই জন্য না আমি বলেছিলাম সবই তো সরকারের মাঠ, আমাদের যে ফুটবল মাঠগুলি আছে, ক্রিকেট বড় আমি বলতে চাচ্ছি না, যে ফুটবল তো পায়ে খেলে রাখবে, আদিল সকালবেলা কিন্তু কোনো খেলা হয় না, আমাদের মধ্যে 11-12 পর্যন্ত মাঠগুলি আমাদের বরাদ্দ করা হয় যেখানে ফুটবল, তাহলে কিন্তু আমরা আমাদের ওই প্রোগ্রামগুলি ওইভাবে মাঠে সেট আপ করতে, মানে আপনারা বলছেন না যে আপনাদেরকে ভিন্ন স্থাপনা দিতে হবে, যে স্থাপনাগুলো আছে সেটা স্থাপনা করতে অনেক টাকা লাগবে, প্রয়োজন নাই তো, দিয়ে দিলেই আপনাদের জন্য, আমাদের স্থাপনা আছে সেটা শুধু টাইমটা আগে ক্রিকেট ফুটবল হকি ভাগাভাগি করে খেলা হয়েছে না, এখন তো সেটা হচ্ছে না, রাজধানীতে কিছু না করেন সেটা প্রচার প্রসার হবে না, তো এটা যে কোনো বিষয়ে আপনি বলেন সেন্ট্রাল না, আপনি এই অফিসটা যদি পঞ্চগড় হয় তাহলে আপনি এটিএন এর কোনো কিছু একটা বিষয়, যে আমরা পূর্বাচলে জানি যে বিভিন্ন প্রজেক্ট নিয়ে ভাবা হচ্ছে, কমপ্লিট স্পোর্টস হাব তৈরি করার ব্যাপার আছে, আমরা মানিকগঞ্জ শুনেছি যে সেখানে স্পোর্টস কমপ্লেক্স হবে, এই জায়গাগুলোর ক্ষেত্রেও কি আমাদের রাগবিকে নিয়ে ভাবার আমি বলি যে সরকার আমরা আলোচনা শুনেছি আমরা যে একটা অলিম্পিক ভিলেজ হওয়ার জন্য আর কি, তো অলিম্পিক ভিলেজ যদি করা হয় সেখানে সব মাঠ থাকবে, তাইলে আমাদের সুবিধা হবে, আমরা ন্যাশনাল বা আমাদের প্র্যাকটিসগুলো ওইখানে হোস্টেল থাকলে থেকে ওরা করতে পারবে, তো সেই সুযোগ যদি তৈরি হয় তাহলে মাঠ তো ফুটবলের মাঠেই সব প্র্যাকটিস, আলাদা রাগবির জন্য মাঠ করতে এমন কোনো কথা নেই, কারণ ফুটবল মাঠেই রাগবি খেলা যায়, আর জায়গা থাকলে হবে, অসুবিধা নেই, আরও বেশি ভালো হবে সেটা, আর এগুলোর জন্য বিদেশি সহায়তাও পাওয়া যায়, আপনি মাঠ করতে চাইলে জায়গা দিলে এশিয়া ওয়ার্ল্ড রাগবি আপনাকে মাঠ করার পুরো খরচটাই দিয়ে দিবে, আমাদের সাথেও যেমন আমাদের ইদানিং সহায়তার এখন আমরা ওইভাবে সহায়তা পাইনি, তো পাওয়ার জন্য প্রতিশ্রুতি পেয়েছি আমরা, আপনি জানেন আমাদের একটা প্রোগ্রাম আছে গেট ইন টু রাগবি, এটা এশিয়া এবং ওয়ার্ল্ড রাগবি একটা প্রোগ্রাম যে রাগবিকে ইন্ট্রোডিউস করার জন্য আর কি, আমরা এখন এশিয়াতে 10 নম্বরে আছে কর্মকাণ্ডে 32টা দেশের মধ্যে, আমরা বিভিন্ন জেলায় বিভিন্ন থানায় গিয়ে আমরা গেট ইন টু রাগবি করি একদিনের জন্য, তারপরে বিকেলে টুর্নামেন্ট করি, এগুলো আমরা কন্টিনিউ করছি করেই যাচ্ছি, তো কেন রাগবিকে পরিচিত করতে হবে? আর আপনার মাধ্যমে আমি সবাই প্রধানমন্ত্রীর কথা বলেছেন মাঠ, আমি আসলে মাঠ মাঠ আছে গ্রামগঞ্জে, মাঠের অভাব নেই, শুধু মাঠের সুযোগ আসলে আমাদের আমাদের দরকার হচ্ছে
আমাদের খেলাগুলি কিন্তু আপনি গ্রামগঞ্জে পৌঁছে দেয়, কিন্তু ব্রিটিশ আমলে যেটা সেটা আলাদা কথা, খেলা কিন্তু পৌঁছে দেয় শিক্ষা বোর্ড। প্রতি বছর শিক্ষা বোর্ডগুলি তাদের যে বাৎসরিক যে কার্যক্রম, খেলাধুলা ক্রীড়া কার্যক্রমের মধ্যে কিন্তু বিভিন্ন খেলা আছে। দেখেন, আট মাস বর্ষা বৃষ্টির কারণে তাদের ক্রীড়া কার্যক্রম বন্ধ হয়ে যায়। আমি অনেক জায়গায় বলেছি, যদি রাগবিকে ইনক্লুড করে একটা বল হলেই খেলা যায়, যে কোনো মাঠে খেলা যায়, আর কিছুই লাগে না, তাহলে কিন্তু আর কিছুই লাগে না। যে কোনো একটা বাস হলে পোস্ট হয়ে যায়, একটা বলে খেলা যায়, ফুটবলে পোশাক পরে খেলা। অনেকে মনে করে রাগবি মানে হেলমেট পরে খেলে, আসলে ওইটা রাগবি লিগ। এটা আমি স্পষ্ট করি দর্শক সবাইকে, যেটা হেলমেট পরে পোশাক পরে খেলে ইজ কস্টলি, ড্রেসটারও খরচ আছে, সেটা হচ্ছে রাগবি লিগ, ফ্রি স্টাইল রাগবি খেলা। আর আমরা যে রাগবি ইউনিয়ন, যেটা ওয়ার্ল্ড কাপ হয়, ওইটারও ওয়ার্ল্ড কাপ হয়, কিন্তু এইটা হচ্ছে বড় রাগবি, যে এই এই খেলায় ব্যাক পাস করে, ওইটা ফ্রন্ট পাস করে, আর এটা ফুটবলের পোশাক পরে খেলে। একটা রাগবি কিন্তু দুই ধরনের। একটা ফোন নিতে চাই আমরা। বলি কথা বলতাছি। দর্শক কে বলছিলেন কোথা থেকে? আমি এক্সিকিউটিভ। হ্যালো। জি জি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমি এক্সিকিউটিভ মেম্বার মোহাম্মদ সিরাজুল ইসলাম। জি। এবং ফাউন্ডার মেম্বার। ওকে সিরাজ ভাই, প্রশ্ন বা মতামত কিছু আছে? ও জি, আমি চাই যেন এই ক্রীড়া পরিষদ আমাদেরকে বল দিয়ে সহযোগিতা করুক। আমাদের বলের অনেক সমস্যা, এবং বল ছাড়া তো জানেন কোনো খেলাধুলা হয় না। বল যদি আমাদের দিয়ে সহযোগিতা করে ক্রীড়া পরিষদ, তাহলে আমাদের খুব উপকার হয়। ওকে ঠিক আছে, মানে বল বলেরও আসলে আসলে বলের ক্রাইসিস। আপনার কাছে একটু আসবো আমি, শুনুন, আপনার কাছে বলতে চাই যে যেহেতু অনুষ্ঠানের শেষের দিকে, আমরা খুব বেশি সময় আমাদের হাতে নেই, একটা জিনিস হচ্ছে যে নতুন করে যে খেলোয়াড়রা আসবেন, যেহেতু কোচিং এর পয়েন্ট অফ ভিউ থেকে আপনার কিছু ডিমান্ড থাকে, সেই প্রজন্মর কাছে আপনার আপিলটা কি বা কিভাবে তৈরি হবেন? তারা বাসা বাড়িতে যদি কেউ মনে করেন যে তার স্কুল কলেজে আসা যাওয়ার মাঝে যে সময়টুকু পাওয়া যায় সেখানে তিনি তৈরি হবেন, গ্রাম অঞ্চল থেকেও যেহেতু দেশে কিংবা দেশের বাইরে দেখছে আমাদের অনেকেই, তাদের জন্য কোচ হিসাবে আপনার পরামর্শ কি থাকছে? আসলে তার আগে আমি একটা কথা বলি, আমরা 2016 সালে বাংলাদেশের দূতাবাসের বিভিন্ন কর্মকর্তাদের সাথে বাংলাদেশ জাতীয় দল একটা প্রীতি ম্যাচ খেলেছিল। ওখানে দূতাবাস তারা 6টা প্লেয়ার বাইরে থেকে নিয়ে আসছে যারা হচ্ছে ইন্টারন্যাশনাল পর্যায়ে খেলে থাকে। আমরা ওই ম্যাচটাও কিন্তু ওদের সাথে জয়লাভ করছি 19-21 পয়েন্টে। এবং ওখানে আপনি যে বলছেন যে ওদের ফিটনেস হাইট কোনো কিছু ঘাটতি ছিল না, আমরা 80 মিনিট ওদের সাথে যুদ্ধ করেছি, শেষ মুহূর্তে আমরা ওদের সাথে উইন করেছি। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এটা, যেটা আমরা বাংলাদেশে হয়েছে, এটাও আমাদের জন্য অনুপ্রেরণার গল্প। আসলে আমি যে প্রশ্নটা করতে চাই আপনার মাধ্যমে, সেটা হচ্ছে যে নতুনরা আসবে কিভাবে আসবে, প্রস্তুতিটা কেমন হবে? আমি নতুন সবাইকে আগাম শুভেচ্ছা দিচ্ছি, যাতে ফুটবল ক্রিকেটের মতো যারা নিজের ইচ্ছা খেলে আসছে, সো রাগবিটাকে সবাই নিজের ভালোবেসে আসতে হবে। জি, তখন ওর ডেভেলপ হবে, যখন সে ভালো খেলবে ইনশাল্লাহ ফেডারেশন আছে, একটা সময় ভালো ক্লাব হবে, তখন ওরাই ওদেরকে নিয়ে নিবে। এবং ওদের যে আপনি আয় রোজগারের কথাটা বলছিলেন, তখন ওদের আয় রোজগারের ব্যবস্থাটা হয়ে যাবে। এবং আমাদের আরেকটা সুযোগ আছে যে বিভিন্ন প্লেয়ার চট্টগ্রামে লিগ হয়ে থাকে, লিগে ভালো প্লেয়াররা গিয়ে খেলে থাকে ঢাকা থেকে, ওরা কিন্তু ওখানে ভালো একটা অ্যামাউন্ট পাচ্ছে। আমাদের নেক্সট মান্থে একটা ফার্স্ট ডিভিশন লিগ আছে, সারা বাংলাদেশের যে ভালো প্লেয়ারগুলো আছে হায়ার করার জন্য চেষ্টা চলছে আর কি। তার মানে আয়েরও ব্যবস্থা ইতিমধ্যে আছে, শুধুমাত্র একটু এগিয়ে নেওয়ার ব্যাপার। একদমই অনুষ্ঠানের শেষের দিকে 30 সেকেন্ড বাকি আছে, আপনি ফেডারেশনের পক্ষ থেকে যদি কিছু বলেন। আমি সেটাই বলি যে আসলে আমার এটা যদি শিক্ষা বোর্ডে ইনক্লুড করা হয়, আমি সরকার প্রধানকে বলবো যে এটা অল সিজনের খেলা, বিশ্বের সবচেয়ে জনপ্রিয় অন্যতম জনপ্রিয় খেলা। তাহলে আমাদের যেমন আমরা জঙ্গিবাদ চাই না, আমরা বলি বাচ্চারা মাঠে থাকতে, বর্ষা বৃষ্টি হলে বাচ্চারা মাঠে থাকবে, যদি এই খেলাটাকে শিক্ষা বোর্ডে কেরিকুলামে নিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু আমাদের সারা বছর বাচ্চারা মাঠে থাকতে এগিয়ে যাওয়া খুব সুবিধা হবে। দুজন প্রিয় মানুষ সুন্দরী সকালে সময় দিয়েছেন, নিঃসন্দেহে আপনাদের হাত ধরে রাখবে, এগিয়ে যাবে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ, থ্যাংক ইউ। দর্শক, প্রত্যেকটা ডিসিপ্লিন নিয়ে আমরা কাজ করতে চাই, ফেডারেশন অ্যাসোসিয়েশন সবগুলো নিয়ে, কিংবা পাড়া মহল্লার খেলাগুলো নিয়েও কিন্তু এটিএন স্পোর্টস টাইম কাজ করতে চায়। শুধু যুক্ত থাকতে হবে আমাদের সঙ্গে facebook.com/ATN Sports Time, সেখানে ইনবক্স করলেও নতুন বিষয়গুলো নিয়ে আমরা কাজ করার সুযোগ পাবো। আগামী পর্ব দেখার আগাম আমন্ত্রণ জানাচ্ছি, আর ভালো থাকার প্রত্যাশাতে থাকছি। নিজে যেমন ভালো থাকবেন, শেষ পর্যন্ত দেশকেও ভালো রাখতে হবে, দেশকেও ভালো রাখুন। আল্লাহ হাফেজ।